দেশের সব বিভাগীয় বিশ্ববিদ্যালয়ে একযোগে অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরীক্ষা। একটি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার যুদ্ধে অংশ নেন 20 জন পরীক্ষার্থী। প্রশ্নপত্র কিছুটা কঠিন হয়েছে জানালেও আর তেমন কোনো অভিযোগ ছিল না পরীক্ষার্থীদের। তবে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে খুব বেশি আয়োজন ছিল না পরীক্ষা কেন্দ্রে। পরীক্ষার্থীদের সাথে অভিভাবকদের কেন্দ্রে না আসার আহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন, ভর্তি পরীক্ষা নিয়ে কোনো গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। সব অনিশ্চয়তার অপেক্ষার অবসানের পর টানা 2 দিন শিক্ষার্থীদের কলরবে মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ আঙ্গিনা। শনিবারও দল বেঁধে খ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন 47,632 জন আবেদনকারীর মধ্যে প্রায় 18,800 শিক্ষার্থী। বাকি পরীক্ষার্থীদের আসন ছিল দেশের বাকি 7টি বিভাগের বিশ্ববিদ্যালয়। নার্ভাসনেস কাজ করছে যে এত স্টুডেন্ট, পরিবেশ ভালো, সিরিয়াল ঢুকানো হচ্ছে, স্বাস্থ্যবিধি মেনে সবকিছু হচ্ছে। এতদিন বাসায় থাকা থাকা মানে অনেক ডিপ্রেশন ছিলাম, এখন পরীক্ষা নিতেছে আমার অনেক ভালো লাগতেছে। সকাল 11টা শুরু হয়ে 12:30 শেষ হয় ভর্তি পরীক্ষা। খ ইউনিটের 2,378টি আসনের বিপরীতে এক একটির জন্য লড়াই হবে 20 পরীক্ষার্থীদের মধ্যে। বাংলাটা একটু কঠিন হয়েছে, মূল বই থেকে প্রশ্ন হয়েছে, তো এর জন্য একটু ঘুরে কোশ্চেন আসছে আর কি, তো সেই হিসেবে একটু কঠিন হয়েছে বলা যায়। পরীক্ষা দিতে পারছি, তো চান্স হয় কি না হয় সেটা মানে ডাজেন্ট ম্যাটার, বাট এক্সাম দিতে পারছি এটা অনেক কিছু। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদের ক্যাম্পাসে না আসার আহ্বান জানালেও তা মাননি কেউ। এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আক্তারুজ্জামান বলেন, সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে, সব কেন্দ্রে সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যবিধি অনুসরণ করে আমাদের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করছে, শিক্ষার্থীদের সাথে অভিভাবক, পিতামাতা, অন্যান্যরা বহুজন না আসেন, কারণ এটি আসার ফলে যেটি হয় দেখছেন খুব বড় আকারের ভিড় হয়, যেটি কোনোক্রমেই স্বাস্থ্য রক্ষা দিতে এটা অনুকূল নয়। এই জায়গাতে আমরা 2 জন আসছি, আমার ছোট ভাইয়ের বউ আর আমার মেয়েটার মা আছে। মেয়ে মানুষ আর তো একা ছাড়া যাবে না। এদিকে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী বিশ্ববিদ্যালয়, সিলেট শাহজালাল ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের অভিযোগ ছাড়াই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা।